এই সেমি মডেল ভার্বটার নাম হচ্ছে যে এম ইজ আর অজ অয়ার গোয়িং এইটা জাস্ট মানে এই গোয়িং টু পর্যন্ত একটা ফ্রেজাল ওয়ার্ড বা ভার্ব এর পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যেমন দেখেন এখানে কিছু বাক্য আছে যে আমি ভাত রান্না করতে যাচ্ছি আই এম গোয়িং টু কুক রাইস আমি একটি দোকান চালু করতে যাচ্ছি আই এম গোয়িং টু ওপেন আ শপ আমি আমি ইংরেজি শিখতে তুমি ইংরেজি তুমি কি আচ্ছা কি লেখা তুমি কি ইংরেজি শিখতে যাচ্ছ আর ইউ গোয়িং টু লার্ন

পজিবিলিটি অ্যাবিলিটি প্রবাবিলিটি এগুলো এক্সপ্রেস করে থাকে বা এই ধরনের বিষয়গুলোকে প্রকাশ করে থাকে আমার এই ভার্বগুলো তো এখানে প্রেজেন্ট কি জানেন যে বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা চলছে এরকম যদি কোনো সেন্টেন্সকে মেনশন করা হয় বা বোঝায় সেটাকে আমরা প্রেজেন্ট টেন্স বলি কাকে বলি প্রেজেন্ট টেন্স রাইট নাও প্রেজেন্টলি বর্তমানে একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে সেটাকে প্রেজেন্ট টেন্স বলুন অর্থাৎ আমি দুটো সেন্টেন্স লিখবো মনে করেন আমি যদি এরকম একটা বাক্য লিখি যে হি ইজ টু মার্কেট এই সেন্টেন্সটা বাংলা অর্থ হচ্ছে সে বাজারে যাচ্ছে তাহলে এখন সে যাচ্ছে বা দৌড়াচ্ছে দ্যাট ইজ প্রেজেন্ট টেন্স আবার আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি যে হি ইজ গোয়িং টু ওপেন আর শ এর বাংলা অর্থ হচ্ছে যে সে একটা দোকান চালু করতে যাচ্ছে মানে সে একটা দোকান খুলতে যাচ্ছে এই যে দুইটা বাক্য লিখলাম না বা এই যে দুইটা সেন্টেন্স আমি লিখলাম আপনারা যে দুইটা সেন্টেন্স এখানে দেখছেন এই দুইটা সেন্টেন্স বা দুইটা বাক্য একটা পার্থক্য ক্রিয়েট করে ডিফারেন্স ক্রিয়েট করে ডিফারেন্সটা কি জানেন ডিফারেন্স বা পার্থক্য যেটা সেটা হচ্ছে হি ইজ গোয়িং টু অর্থাৎ এই গোয়িং এর পর আর কোনো ভার্ব টার কিছু নেই সে এখনই যাচ্ছে এখনই দোকানে বাজারে যাচ্ছে বাট হি ইজ গোয়িং টু এখানে যে ইজ গোয়িং টু এটা একটা ফ্রেজাল ভার্ভ মানে সেমি মডেল এই ওপেনটা এখানে মূলত মেইন ভার্ভ এবং এই সেন্টেন্সটার বাংলা অর্থ কিন্তু এইরকম না যে সে এখনই দৌড়াচ্ছে এই সেন্টেন্সটার বাংলা অর্থ এরকম সে একটা দোকান খুলতে যাচ্ছে সে একটা দোকান চালু করতে যাচ্ছে অর্থাৎ খুলতে যাচ্ছে বা চালু করতে যাচ্ছে মানে কি খুলতে যাচ্ছে বা চালু করতে যাচ্ছে মানে সে হয়তো ভবিষ্যতে একটা দোকান লঞ্চ করবে ওপেন করবে সে যে এখন দৌড়াচ্ছে বিষয়টা কিন্তু এরকম না অর্থাৎ ফিউচার পজিবিলিটি ফিউচার প্রবাবিলিটি এই বিষয়গুলো এখানে মেনটেন করা হয় এই জন্য এই সেন্টেন্স বলা হয় সেমি মডাল অক্সিলারি ভার্বের সেন্টেন্স আমাদের প্রেজেন্ট টেন্সের যে সেই ভিতরে এই কথাগুলো বা এই বিষয়গুলো যায় না প্রেজেন্ট হচ্ছে এমন কোন সেন্টেন্স যেমন আই আমি বই পড়তেছি আই এম রিডিং আ বুক আমি এখন পড়তেছি আমি আমি আপনাদের ক্লাস নিচ্ছি আই এম ডুইং আই এম টেকিং ইউর ক্লাস আমি আমি আপনাদের ইংরেজি শিখাচ্ছি আই এম টিচিং ইউ ইংলিশ রাইট নাও সো দ্যাট ইস প্রেজেন্ট কন্টিনিউস এখন হচ্ছে কিন্তু আমি এই যে ক্লাসটা শুরু করতেছি তাই না এটা শুরু করার আগে এই যে আমি দশ মিনিট ওয়েট করলাম না আপনাদের বসায় রাখলাম না এবং তার আগে বসায় রাখার আগে আমি আপনাদের বলছি কি যে একটু ওয়েট করেন আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি মানে কি আজকে আমি এই বিষয়টা আলোচনা করব সেন্সটা এরকম না এটা কিন্তু কন্টিনিউয়াস না এটা কিন্তু ফিউচার প্রবাবিলিটি দেয় অর্থাৎ টুডেই i am গোয়িং টু টক ইউ আই এম গোয়িং টু ডক্রাইব ইউ আই এম গোয়িং টু অন দিস টপিক এই যে আই এম গোয়িং টু এর পরে টক বলছি ডিসক্রাইব বলছি ডিসকাস বলছি এটা আমার আলাদা আরেকটা ভার্ড আলাদা আরেকটা মেইন পার্ট মানে আমি কাজটা করতে যাচ্ছি এটা বলতে যাচ্ছি আমি এখনো করিনি এখনো বলিনি বা করতে না বলতে না বলবো করবো ফিউচার পজিবিলিটির দিকে মুভ করতেছে তার মানে এই সেন্টেন্সগুলো কিন্তু আমার সেমি মডেল অক্সিলারি ভার্বের সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের না প্রেজেন্ট কন্টিনিউসের ডেফিনেশন হচ্ছে যেটা আপনাদের বললাম বর্তমানে হচ্ছে বা চলছে বর্তমানে কেউ কোনো কাজ করতেছে এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউসের ডেফিনেশন কেউ কি বুঝতে পারছেন আমি কি আপনাদের বোঝাতে পারলাম জায়গাটা বা বিষয়টা কি বললাম এটাও কিন্তু একটা যেটার কথা বললাম সেমি মডাল অক্সিলারি ভার্বের সেন্টেন্স ক্লিয়ার কথাটা তাহলে আমার ফেরেজাল ভার্বটা কি এম ইজ আর অজয়ার গোয়িং টু এম ইজ আর অজয়ার গোয়িং টু এটা আপনাদের একটু মনে রাখতে হবে একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি শো করছি একটা মিনিট জাস্ট আচ্ছা এরপরে যে ভার্বটা আমাদের আসবে সেটা হচ্ছে যে হ্যাভ টু হ্যাস টু হ্যাড টু এই ভার্ব আমরা ইংলিশে কিভাবে ব্যবহার করতে পারি এটা আপনাদের কমন মিনিং যেটা আপনারা প্রত্যেকে জানেন যারা মোটামুটি দেখে আসছেন বা জেনে আসছেন যে আহ এটা কি জানো মানে কি বলছিলাম আমি আপনাদের সঙ্গে যে হ্যাপ টু হ্যাস টু হ্যাড টু এর মানে হচ্ছে হ্যাপ টু বা হ্যাস টু এর মানে হচ্ছে মেইনলি কোন একটা কাজ করতে হবে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে হ্যাস বসবে আদারওয়াইজ আপনার হ্যাপ বসে ঠিক আছে আর হ্যাডটা টা টেন্স পাস্ট সেন্স যখন দেয় অর্থাৎ হ্যাড টু এর মানে হচ্ছে করতে হয়েছিল এরকম বোঝায় আগে কমন থিংসটা একটু বুঝে নেন তারপর আমি দেখাচ্ছি আর এই জায়গাটাতে আরেকটা যে মেইন বিষয় আসে সেটা হচ্ছে এদের নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার বিষয়টা আপনি যখন এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন তখন দুইটা ওয়েতে করা যায় দুইটা ওয়ে কি সেটা হচ্ছে যে যদি আপনি এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ বা ইন্ট্রোভেটিভ করতে যান বা করতে চান তখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হ্যাভ নট টু বা হ্যাজ নট টু যেটা অ্যাজ ইউজুয়াল ব্যবহার যে মরালের সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে এটা করতে হয় এটা আপনি করতে পারবেন কিন্তু এটা না করে এটা না করে আপনারা যদি ওই যে কি বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হ্যাভ যদি মেইন ভার্ব হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে হ্যাড যদি মেইন ভার্ব হয় তাহলে কিভাবে নেগেটিভ ইন্টিগ্রেটিভ করতে হয় এরকম একটা কথা আমি আপনাদের বলছিলাম আমি আপনাদের বি ভার্বের উপর একটা ক্লাস নিয়েছিলাম আমি জানি না আপনাদের কারো এটা মনে আছে কিনা মনে করেন আমি যদি বলি আই হ্যাভ আ কার আমি কি বলছিলাম যে আই হ্যাভ নট এ কার এটা আপনারা বলবেন না বা হি হ্যাজ এ কার হি হ্যাড হি হ্যাড এ কার এরকম বলবেন এইখানে আপনারা সবসময় চেষ্টা করবেন ডু নট ডাজ নট ডিড নট যেমন আমি যদি বলি যে হি গোজ টু স্কুল তা আপনি কি এইটা বলেন যে আহ হি গোজ নট টু স্কুল আপনি এই সেন্টেন্সটা নেগেটিভ কিভাবে করেন

কোথায় ছিলাম আচ্ছা তো যেটা বলছি আপনাদের সেটা হচ্ছে যে হ্যাভ টু হ্যাস টু এবং হ্যাড টু এই যে তিনটা আপনারা দেখছেন এই তিনটা কিভাবে করবো আগে আমাদের প্র্যাকটিক্যাল সেন্স বা অ্যাকচুয়াল সেন্সটা বুঝে নিতে হবে এটা সেটা কি আমি আবারও বলছি প্রেজেন্টেন্সে হ্যাভ এবং হ্যাচ বসে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমার কি বসবে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের হ্যাচ বসবে আদারওয়াইজ হ্যাব এবং এর বাংলা অর্থ হচ্ছে কোন একটা কাজ বাধ্যতামূলকভাবে করতে হবে কোন একটা কাজ করতে হবে হ্যাড টু মানে হচ্ছে কোন একটা কাজ করতে হয়েছিল হ্যাড টু মানে হয়েছিল তাহলে দেখেন আই হ্যাভ টু গো দেয়ার বাংলা অর্থটা কি আমার সেখানে যেতে হবে কি হ্যাজ টু ডু দা ওয়ার্ড তার কাজটা করতে হবে দে হ্যাভ টু ডিড আ বুক তাদের বই পড়তে হবে মিতা হ্যাজ টু খাম হিয়ার এট নাইট মিতাকে আজ রাতে এখানে আসতে হবে জাকির হ্যাজ টু ক্যাশ ফিস জাকিরকে মাছ ধরতে হবে রতন হ্যাজ টু গো টু লন্ডন রতনকে লন্ডনে যেতে হবে তাহলে সাবজেক্ট থার্ড পার্সন এই যে হি মিতা জাকির এগুলো থাকলে হ্যাজ আদারওয়াইজ হ্যাভ দে এটাও কিন্তু থার্ড পার্সন বাট দে হচ্ছে থার্ড পার্সন পুলুরাল এই জন্য দে পরে আমার হ্যাব বসবে হ্যাজ না হ্যাজ তখনই হবে সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে এখন এটা যখন আপনি নেগেটিভ করবেন আমি কি বলছি হ্যাভ নট টু হ্যাজ নট টু ব্যবহার করতে পারবেন বাট এটা এনসিয়েন্ট গ্রামারে ব্যবহৃত হতো এই হ্যাভ নট টু বা হ্যাজ নট টু এর পরিবর্তে যদি ডো্ট হ্যাভ বা ডাজেন্ট হ্যাব ব্যবহার করেন এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে হ্যালো আচ্ছা তাহলে দেখেন হ্যাভ নট টু নট টু এর পরিবর্তে যদি ডোন্ট হ্যাভ টু ব্যবহার করেন সেটা বেশি হবে বেশি পারফেক্ট হবে যেমন আমার সেখানে আমাকে সেখানে যেতে হবে না আই হ্যাভ নট টু গো দেয়ার

লন্ডনে যেতে হবে না রতন ডোন্ট হ্যাভ টু গো টু লন্ডন অথবা রতন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন রতন ডোন্ট হ্যাভ টু গো টু লন্ডন অথবা রতন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন এবার দেখেন যখন আপনি এটাকে ইন্ট্রোগেটিভ করবেন ডাজ করিম হ্যাভ টু গো টু লন্ডন অর্থাৎ করিমকে কি লন্ডনে যেতে হবে করিমকে কি লন্ডনে যেতে হবে তোমার কি এখন স্কুলে যেতে হবে ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল নাও রুমার কেয়াজ রান্না করতে হবে ডাজ রুমা হ্যাভ টু খুব টুডে রুমার কেয়াজ রান্না করতে হবে ডাজ রুমা হ্যাভ টু খুব টুডে এরপর কি আছে দেখেন সাবজেক্ট থার্ড পার্সন হলে ডাজ হবে আদারওয়াইজ ডু ডাজ কোথায় বসে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমার ডাজ বসবে এবার দেখেন নেগেটিভ ইন্ট্রোগেটিভ যে রুমার কি স্কুলে যেতে হবে না ডাজেন্ট রুমা হ্যাভ টু গো টু স্কুল সেন্টেন্স গুলো একটু পড়েন আপনারা ডোন্ট ইউ হ্যাভ টু রিড বুক ডোনা আইট জাকির কে কি মাছ ধরতে হবে না ডাজেন্ট জাকির হ্যাভ টু ফিজ টু ডেই হ্যালো জি এত রাতে ও সাড়ে এগারোটায় ন জয়েন দিচ্ছে আচ্ছা এবার দেখেন এখানে বোঝেন আমাদের প্র্যাকটিসটা দেওয়া আছে অর্থাৎ একটা সেন্টেন্স থেকে আমরা সর্বোচ্চ কতগুলো সেন্টেন্স তৈরি করতে পারি কারণ আমাদের সেন্টেন্সকে ভাঙা শিখতে হবে একটা সেন্টেন্স থেকে অনেকগুলো সেন্টেন্সে পরিণত করতে হবে আমরা শুধু সেন্টেন্স ছোট ছোট সেন্টেন্স তৈরি করে বা বলে রেখে দিলে হবে না ঠিক আছে ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ দেখেন কিভাবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হয় আমরা সেটা দেখবো ঠিক আছে তো ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরি তোমাকে প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করতে হবে ইউ ডোন্ট হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরি তোমাকে ইংরেজি প্র্যাকটিস করতে হবে না ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরি তোমাকে কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে বা প্র্যাকটিস করতে হবে ডোন্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরি তোমাকে কি প্রতিদিন প্র্যাকটিস করতে হবে না হবে না হোয়েন ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরি তোমার কখন ইংরেজি প্র্যাকটিস করতে হবে কবে থেকে তোমাকে অনুশীলন করতে হবে কেন তোমাকে ইংরেজি প্র্যাকটিস করতে হবে এবার দেখেন এইগুলো আপনারা এইগুলো একটু নিজেরা বাংলা চেষ্টা করবেন ঠিক আছে বাংলা কিভাবে করবেন বোঝার চেষ্টা করেন বাংলা কিভাবে করবেন রিপোন টু গো টু লন্ডন সাবজেক্ট থার্ড পারসন এই জন্য হ্যাজ হচ্ছে তাহলে এই জায়গাটাতে আমার কি হবে রিপন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন এটা আমার নেগেটিভ এইভাবেই নেগেটিভ করবেন ডাজ বসাবেন এখানে হ্যাস কেন বসে সাবজেক্ট থার্ড পার্সনের জন্য ডাজ কেন বসে ডু এর থার্ড পার্সন ফর্ম ডাজ মানে ভি ফাইভ সাবজেক্ট থার্ড পার্সন হলে ডাজ বসে তো দুটো থার্ড পার্সন ফর্ম বসতে পারবে না তাহলে আমার কি হবে আমার মূলত ডাজের ব্যবহার হবে প্লাস হ্যাপ সো রিপন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন এবার রিপন কি লন্ডনে যেতে হবে ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন রিপন কি লন্ডনে যেতে হবে না ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন হোয়াই ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন রিপনকে কেন লন্ডনে যেতে হবে হোয়াই হ্যাঁ হোয়াই ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন রিপনকে কেন লন্ডনে যেতে হবে না হোয়াই ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন রিপনকে কেন লন্ডনে যেতে হবে না এরপরে কি আছে দেখেন হোয়াই ডাজেন্ট রিপন আচ্ছা হোয়েন ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন রিপনকে কখন লন্ডনে যেতে হবে হোয়েন ডাজ রিপন হ্যাভ টু লন্ডন এবার দেখেন হ্যাড টু হ্যাড টু এর মানে হচ্ছে কাউকে কোন একটা কাজ করতে হয়েছিল স্ট্রাকচার সাবজেক্ট প্লাস 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 হ্যাড টু অবজেক্ট যখন আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন তখন ডিড এর ব্যবহার করতে হবে আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে ওকে যেমন দেখেন আমাকে লন্ডনে যেতে হয়েছিল আই হ্যাড টু গো টু লন্ডন আমাকে লন্ডনে যেতে হয়নি আই ডিডেন্ট হ্যাভ টু গো টু লন্ডন আমাকে লন্ডনে যেতে হয়নি কি হবে আই ডিডেন্ট হ্যাভ টু গো টু লন্ডন আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন আমাকে কি লন্ডনে যেতে হয়নি ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন আমাকে কি লন্ডনে যেতে হয়নি ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন এরপর দেখেন কি বলছে যে জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল সেন্টেন্স গুলো ভালোভাবে দেখেন জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল জাকির হ্যাড টু লার্ন ইংলিশ জাকিরকে ইংরেজি শিখতে হয়নি জাকির ডিডেন্ট ইংলিশ জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ জাকিরকে কি ইংরেজি শিখতে হয়নি ডিডেন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ জাকিরকে কেন ইংরেজি শিখতে হয়েছিল ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ জাকিরকে কখন ইংরেজি শিখতে হয়েছিল ওয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ ও এন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ তাহলে এই যে জায়গাটাকে ক্লিয়ার করে নিন সাবজেক্টের পরে আমার হ্যাড টু বসতেছে যখন আমি নেগেটিভ করতেছি ডিডের ব্যবহার করতে হচ্ছে আর ডিড ব্যবহার করলে মেইন ভাবটা হ্যাব হয়ে যাচ্ছে আমার হ্যাড টু এর ক্ষেত্রে যে পার্সনই হোক মানে জাকির হোক বা আই হোক বা উই হোক হ্যাটই বসবে কিন্তু যখন আমার ওই হ্যাভ হ্যাজের জায়গাটা আসতেছে সাবজেক্ট থার্ড পার্সেন হলে হ্যাজ বসতেছে নেগেটিভ হলে ডাজ বসতেছে আদারওয়াইজ আই উই ইউ এই জায়গাটাতে এই জায়গাটাতে আমার মূলত কি বসবে হ্যাপ বসবে ঠিক আছে তো এই বিষয়গুলোকে আপনারা মেনটেন করবেন নেগেটিভ করলে ডোন্ট হ্যাপ এটা বসবে সো এই গেল আমার হ্যাপ টু বা হ্যাস টু এর জায়গা এখানে আরেকটা ভার্ব আছে সেটার নাম হচ্ছে উড লাইক টু এটাও আমার একটা সেমি মডাল অক্সিলারি ভার্বের ভিতর যায় বা আসে আর কি তো এটা আমাদের একটু করতে হবে যেমন দেখেন আমরা জানি উড লাইক টু এবং ওয়ান্ট ডাবলিউ এ এন টি উভয়ের অর্থ হলো চাওয়া কিন্তু উভয়ের অর্থ এক হলেও ব্যবহারগতভাবে একটু পার্থক্য আছে অর্থাৎ উড লাইক টু এর অর্থ হলো ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া আর ওয়ান্ট এর অর্থ নিজের ইচ্ছা দ্বারা কোনো কিছু চাওয়া অর্থাৎ কেউ কোনো কিছু দিতে রাজি হলেও চোরপূর্বক তার নিকট থেকে নেওয়া অর্থ প্রকাশ করে আর যেহেতু কথাবার্তা বলার ক্ষেত্রে ভদ্রভাবে বলা উচিত তাই কিভাবে উড লাইক টু এর ব্যবহার করে ভদ্রভাবে কথা বলা যায় সেটা আমরা দেখবো অর্থাৎ ওয়ান্ট খুবই ইনফর্মাল একটা মিনিং দেয় মনে করেন আপনি বড় একটা অডিটোরিয়ামে স্পিকিং করতে যাচ্ছেন প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন তো আপনি বলছেন যে এখন আমি এই টপিকের উপর ব্যাখ্যা করতে চাচ্ছি বা এই টপিকের উপর আমি এখন কথা বলতে চাচ্ছি আপনি কি বলছেন যে আই ওয়ান্ট টু অন দিস টপিক আই ওয়ান্ট টু টক অ্যাবাউট সো এই ওয়ান্ট ব্যবহার করবেন না এটা খুবই ইনফর্মাল ওয়ান্ট মানে কি কারোর অনুমতি ছাড়া উইদাউট পলাইটনেস নিজের ইচ্ছা বা জোর করে আহ কোনো কিছু বলা সো পরিবর্তে যদি উড লাইট ব্যবহার করেন ইট উইল বি বেটার অর্থাৎ

ওয়াকিং তারা হেঁটে হেঁটে গল্প করতে চায় আমি এক গ্লাস পানি পান করতে চাই আই ওয়াটার নীলা আপা জাকিরের সাথে কথা আপা উড লাইক টু হ্যাভ টক উইথ মিস্টার জাকির জাকির সিনের সাথে দেখা করতে চায় তাহলে এটা কি হবে জাকির উড লাইক টু মিট উইথ সিনটা এবার কোশ্চেন করতে পারেন উডটাকে সাবজেক্টের আগে এনে আপনি কি আমাকে সাহায্য করতে চান উড ইউ লাইক টু হেল্প মিট কবির কি ব্যাংকে টাকা জমা দিতে চাই উড কবির লাইক টু ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক তুমি কি আমাদের সাথে দুপুরের খাবার খেতে চাও উড ইউ লাইক টু হ্যাভ ইউর লাঞ্চ উইথ আস রহিম কি মোস্তাকের কাছে পড়তে চাই উড রহিম লাইক টু লার্ন উইথ মোস্তাক উড রহিম লাইক টু লার্ন উইথ মোস্তাক ওকে এবার আপনি ডাবল ইউ এস অ্যাড করেও সেন্টেন্সগুলো করতে পারবেন যেমন আপনি কি খেতে চান হোয়াট উড ইউ লাইক টু ইট

লাইক টু প্লাস হ্যাভ সো আমি রাত আটটায় রাতের খাবার খেতে চাই আই উড লাইক টু হ্যাভ বাই ডিনার অ্যাট এইট পি এম জাকির কোথায় পড়তে চাই হোয়ার উড জাকির লাইক টু স্টাডি সুমন কেন বিদেশে যেতে চাই হোয়াই সুমন উড সরি হোয়াই উড সুমন হবে এটা একটু ভুল আছে হোয়াই উড সুমন লাইক টু গো সুমন উড লাইক টু গো ফর হায়ার স্টাডিজ তুমি কিভাবে আমাকে সাহায্য করতে চাও হাউ উড ইউ লাইক টু হেল্প মি আই উড লাইক টু হেল্প ইউ বাই পেইং সাম মানি আই উড লাইক টু হেল্প ইউ বাই পেইং সাম মানি কে তোমাকে সাহায্য করতে চাই হু উড লাইক টু হেল্প ইউ করিম সাহেব আমাকে সাহায্য করতে চাই সো করিম উড লাইক টু হেল্প মি করিম উড লাইক টু হেল্প মি কাকে আপনি সাহায্য করতে চান হুম উড ইউ লাইক টু হেল্প হুম উড ইউ লাইক টু হেল্প আই উড লাইক টু হেল্প মাই সিস্টার আই উড লাইক টু হেল্প মাই সিস্টার তাহলে লাইক টু মানে কি চাওয়া আরেকটা ভার্ব আছে আমাদের সেটা হচ্ছে হ্যাড বেটার এবং উড রেদার এটাও কিন্তু এই সেমি মডেলের ভিতর আসে এগুলো ফ্রেজাল ভার্ব এটার ব্যবহারটা কোথায় হয় বা কোন সেন্সে হয় আমাদেরকে একটু ডিটেলস জানতে হবে কি কি বলছি হ্যাড বেটার এবং উড রেদার তো আমরা যখন একে অন্যের মধ্যে কথাবার্তা বলি তখন একজন আরেকজনকে বিভিন্ন উপদেশ দিয়ে থাকি যেমন তুমি বরং এই কাজটি করো তুমি বরং আজ থাকো তার বরং আজ যাওয়া ভালো তুমি আজ নাই বা গেলে এই ধরনের কথাগুলো যখন আপনি ইংলিশে লিখবেন বা বলবেন সেটা আপনি কিভাবে করবেন দেখি বোঝার চেষ্টা করেন তুমি বরং আজ থাকো ইউ হ্যাড বেটার স্টেট রেই সুমনের বরং আজ লন্ডন যাওয়া ভালো সুমন হ্যাড বেটার গো লন্ডন করিমের বরং কাজটি করা উচিত করিম হ্যাড বেটার ডু দা ওয়ার পূর্বার বরং ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ভালো পূর্বা হ্যাড বেটার গেট হার সেলফ অ্যাডমিটেড ইন টু ঢাকা ইউনিভার্সিটি তোমার বরং ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত ইউ হ্যাড বেটার কনসাল্ট উইথ আ ডক্টর আমরা বরং একটা ট্যাক্সি ভাড়া করি উই হ্যাড বেটার হায়ার আ ট্যাক্সি তোমার বরং জাকির হোসেনের বইটি কেনা ভালো ইউ হ্যাড বেটার বাই দা বুক অব জাকির হোসাইন ইউ হ্যাড বেটার বাই দ্য বুক অফ জাকির হোসাইন এবার যখন আপনি নেগেটিভ করবেন হ্যাড বেটার নট বসাতে হবে তুমি আজ নাই বা গেলে ইউ হ্যাড বেটার নট গো টু ডে এটা ব্যবহার না করাই বরং তোমার জন্য ভালো হবে ইউ হ্যাড বেটার নট ইউজ ইট ওই বরং এখন গোসল না করাই ভালো ওই শি হ্যাট বেটার নট বাথ নাও তোমার বরং এদিক ওদিক না ছোটাই ভালো হবে ইউ হ্যাট বেটার নট ওয়ান্টার অ্যা বাউট করিমের বরং রহিমের সাথে কথা না বলাই ভালো হবে করিম হ্যাট বেটার নট ফাট ট রহিম তাকে এ কথা না বলাই বরং আমাদের জন্য ভালো হবে ওই হ্যাট বেটার নট ফেল হিম দিস জাকির সাহেবের বরং এ দুধ না পান করাই ভালো হবে মিস্টার জাকির হ্যাট বেটার নট ড্রিংক ইস মিল্ক ওকে এরপর দেখেন এই হ্যাড বেটারের এর পরিবর্তে আমরা আরেকটা ভার ব্যবহার করতে পারি সেটা হচ্ছে উড রাদার একই মিনিং দেয় একটা পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায় যেমন আমার বরং এই কাজটি করা ভালো আই উড রাদার ডু দিস ওয়ার্ক তোমার বরং ভাত খাওয়াই উচিত ইউ উড রাদার ইট রাইস তোমার বরং রুটি খাওয়া উচিত ইউ উড রাদার ইট ব্রেড আমাদের বরং এ পথে না যাওয়াই ভালো উই উড রাদার নট গো দিস ওয়ে আমার বরং ওই পথে যাওয়া ভালো উই উড রাদার গো থ্রু দ্যাট ওয়ে আমাদের বরং ওই পথে যাওয়া ভালো উই উড রাদার গো থ্রু দ্যাট ওয়ে আপনারা কিন্তু এই সেন্টেন্স বা বাক্যগুলো করতে পারেন ইংলিশে দ্যাট ইস দ্য এই যে হ্যাড বেটার উডার উড লাইক টু বা কেন করতেছি এগুলো আমরা কেন শিখতেছি মেইন কারণটা কি মেইন রিজনটা কি এটা কি আমরা জানি আমি আপনাদের কি বলেছি এর আগে যে ইংরেজিতে কথা বলার জন্য ইংরেজি স্পিকিং করার জন্য আমাদের সময়ের পরিবর্তন করতে হয় টাইমের পরিবর্তন করতে হয় তো এই সময়ের পরিবর্তন বা টাইমের পরিবর্তন করতে হলে আমরা কি করে থাকি আমরা কি করি টেন্স শিখি কিন্তু শুধু টেন্স দিয়ে সম্পূর্ণ সময় বা টাইম সেট পরিণত করা পরিবর্তন করা যায় না এর জন্য এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হয় ভালোভাবে শিখতে হয় ইন ডিটেলসে শিখতে হয় তো আমি যদি টেন্স থেকে শুরু করে সবগুলো সেন্টেন্স একবার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি এটা আপনাদেরকে একটু করতে হবে যেমন মনে করেন কি দ্যাট ইজ দ্য সাবজেক্ট ড্রাইভস আর খার এটা কোন টেন্স প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স এই যে ড্রাইভ মানে কি চালান এই চালানো কথাটাকে কতগুলো ওয়েতে কতগুলো সেন্সে কত ভাবে আমরা নিতে পারি বা বলতে পারি এটা যদি আমরা যতগুলো ওয়েতে বলতে পারবো তত দ্রুত আমরা এক্সপার্ট হতে হতে পারবো পারবো আপনি বাংলায় যে কোনো কিছু কনভার্ট করতে পারবেন বা ট্রান্সলেট করতে পারবেন এবং এই জিনিসগুলোকে আমরা প্র্যাকটিক্যালি স্পিকিং এর ভিতরে রাইটিং এর ভিতরে মুভ করব তাহলে হি ড্রাইভ শেখা সে একটা গাড়ি চালায় আমি যদি বলি হি ড্রেখার সে একটা গাড়ি চালিয়েছিল হি উইল

ড্রাইভিং এ ফার সিন্স মর্নিং সকাল থেকে গাড়িটা চালাতে থাকবে বা চালাতে শুরু করবে কি হ্যান এই হচ্ছে বারোটা ট্রেন শেষ ড্রাইভ এ খার এবার আমরা মডেল শুরু সে গাড়ি চালাতে পারে কি সুর ড্রাইভ এ সে গাড়ি চালাতে পারতো হি সুর ড্রাইভ এ কার ইস্যুর ড্রাইভ এ খার তার গাড়ি চালানো উচিত তার গাড়ি চালানো উচিত হি মাস্ট ড্রাইভ এ কার সে গাড়ি অবশ্যই চালাবে হি উড ড্রাইভ এ কার সে গাড়ি চালাইতো হি ইউজ টু ড্রাইভ এ কার ড্রাইভ এ কার সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল হি মে ড্রাইভ এ কার সে গাড়ি চালাতে পারে হি মাইট ড্রাইভ সে গাড়ি চালাতেও পারতো হি নিট টু ড্রাইভ লেখার তার গাড়ি চালানো দরকার কি ডেয়ার টু ড্রাইভ লেখার সে গাড়ি চালানোর সাহস দেখায় কি পিস টু ড্রাইভ

এই বত্রিশটা সেন্টেন্স এর বাংলা অর্থ এবং নেগেটিভ নেগেটিভ ওয়ার্ড প্লাস যদি আপনারা এটা পড়তে পারেন বিশ্বাস করেন আপনার কোথাও কোনো প্রবলেম থাকবে না এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে ইংলিশে যে কোনো কিছু লিখতে চাইলে যে কোনো কিছু বলতে চাইলে এই জিনিসগুলোকে দিয়ে আমরা প্র্যাকটিক্যালি এর কনভারসেশন বলেন বা প্রেজেন্টেশন বলেন স্পিকিং বলেন সেখানে আমরা এগুলোকে অ্যাপ্লাই করব এটা হচ্ছে আমাদের মেইন ল্যাঙ্গুয়েজ মেইন বিষয় আমি কি বললাম আপনারা কি আমার কথাগুলো বুঝতে পেরেছেন কথাগুলো একটা পার্টিকুলার ভার্বকে কতগুলো ওয়েতে আমরা মডিফাই করতে পারি গ্রুপে আজকের ক্লাসের পর করবো আচ্ছা তাহলে এখন আপনারা বলেন আমি তো পড়লাম বা বললাম আপনারা কে কে করতে পারবেন এই সবগুলো সেন্টেন্স এর বাংলা অর্থ করতে পারবেন এরকম কেউ আছেন যে আমি কনফিডেন্ট সাথে সবগুলোর বাংলা করতে পারবো বলতে পারবো কে পারবো বলেন নাম কি আপনার হ্যাঁ আপনার নাম কি ওকে পরে পরে বাংলা বলবেন জোরে পড়েন লাউডলি ড্রাইভ সে গাড়ি চালায় হুম।

শোনো সুজন পড়েন তারপর হি হুড ড্রাইভ আ কার গাড়ি তালাতো হি ওয়াজ টু ড্রাইভ গাড়ি তালাতে অবস্ত ছিল হি মে ড্রাইভ আ কার গাড়ি চালাতেও পারে চালাতে পারে মাই ড্রাইভার কার সেফটি গাড়ি চালাতেও পারত হি नीड टू গাড়ি চালানো দরকার হি ডি হ্যাড টু ড্রাইভ আ কার সেফটি গাড়ি চালাতেшлось করে হি ইস টু ড্রাইভারটা তাকে গাড়ি চালাতে হয় তাকে গাড়ি চালাতে হতো হয়েছিল তো হ্যাটু দেখেন পার্থক্যটা কি মানে কি অস্টু মানে পার্থক্য

এর নিচে বাংলা করার পর এখানে তো আমি ড্রাইভ ভার্ব লিখছি আপনি নতুন একটা ভার্ব নেবেন নেওয়ার পর দেখবেন নতুন অবজেক্ট চলে আসবে অটোমেটিক্যালি আপনি যদি বলেন হি রাইটস আর রাইট মানুষ লিখে কি লিখে হি রাইটস আ বুক হি রাইটস আ লেটার হি ড্র হি ড্র পিকচার এগুলো বলার পর আমাদের কি করতে হবে একটা সেন্টেন্স থেকে মানে প্রতিটা সেন্টেন্সেরই আবার নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন কিভাবে সেটা যেমন সে চালায় আমি যদি বলি সে গাড়ি চালায় না কি কি হবে ডাজ অর্থাৎ হি ডাজ নট ড্রাইভার কার সে কি গাড়ি চালায় কি হবে ডাজি ড্রাইভার খাট না তখন কি হবে এবার আমি যদি বলি সে কোথায় গাড়ি চালায় তখন কি হবে হায় আর ড্রাইভার খাট সে কেন গাড়ি চালায় বা সে কোথায় গাড়ি চালায় না হয়

আমরা এটাকেই প্র্যাকটিক্যালি ব্যবহার করবো আর আমার আমাদের প্র্যাকটিক্যাল জায়গায় যেটা খুব বেশি দূর নেই জাস্ট আর একটু এড করেন দুই একটা ক্লাস করলেই অর্থাৎ শুধুমাত্র প্যাসি বয়সটা দেখলেই আমরা প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের ভিতরে মুভ করবো তাহলে হি ড্রো বেকার কি হবে হি ডিডেন্ট মানে আমার ডিডের ব্যবহার হয় এখানে মেইন রোড হি ড্রাইভ এ খার সে গাড়ি চালায়নি বাংলাটা এরকম বাংলাটা লিখবেন হ্যাঁ সে কি গাড়ি চালিয়েছিল তখন আমাদের কি হবে ড্রাইভার কার ডি ডি ড্রাইভার কার সে কি গাড়ি চালায়নি সরি ডি ডি ড্রাইভার

সে গাড়ি চালাবে এখানে আমার বাকি সব সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব আছে মেইন বা অ্যাফারমেটিভ সেন্টেন্সটাতে তো অক্সিলারি ভার্বের সাথে নট বস아서 সেন্টেন্স নেগেটিভ হবে অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের আগে আনলে আমাদের সেন্টেন্স কিন্তু ইন্ট্রোগেটিভ হবে ঠিক আছে তাহলে একটা সেন্টেন্স থেকে আরো পাঁচটা সেন্টেন্স এটা করা শিখবেন আপনারা এরপর কি সে গাড়ি চালাবে হি উইল ড্রাইভ এ কার তাহলে হি উইল নট কি কন্ট্রাস্টে বা সংক্ষেপে ওন বলা যায় হি ওন ড্রাইভ এ কার ড্রাইভ কার সে গাড়ি চালাবে না সে কি গাড়ি চালাবে তাহলে কি হবে উইল হি ড্রাইভার খার সে কি গাড়ি চালাবে তাহলে সে কি গাড়ি চালাবে না তখন আমাদের কি হবে মানে উইল নট ড্রাইভার সেটি গাড়ি চালাবে না সে কোথায় গাড়ি চালাবে বা কোথায় লিখলাম লিখলাম কি কেন এখন আপনি যদি সে কিভাবে গাড়ি চালাবে হাউ উইল হি ড্রাইভে কার হাউ উইল হি ড্রাইভার কার সে কিভাবে গাড়ি চালাবে সে কিভাবে গাড়ি চালাবে না হাউ ওন হি ড্রাইভে কার আপনার নিজেরা একটু এগুলো করার বা লেখার চেষ্টা করবেন আমি এখানে যে ভাবটাকে লিখছি আপনার নতুন কিছু ভাব নেবেন একটা না এক একটা সেন্টেন্স এক এক ধরনের ভাবও নিতে পারেন ইট উইল বি অলসো বেটার ওকে ইজ ড্রাইভিং এ কার তাহলে নেগেটিভ কি হি ইজ নট বা ইজন্ট ড্রাইভিং এ কার সে গাড়ি চালাইতেছে না সে কি গাড়ি চালাচ্ছে ইজ হি ড্রাইভিং এ কার ইজ হি ড্রাইভিং এ কার সে কি গাড়ি চালাচ্ছে সে কি গাড়ি চালাচ্ছে না ইজন্ট মিন ইজ নট হি ড্রাইভিং এ কার সে সে কোথায় গাড়ি চালাচ্ছে বা সে কিভাবে গাড়ি চালাচ্ছে সে কখন গাড়ি চালাচ্ছে কিভাবে জাস্ট ওয়েন ইজ ই ড্রাইভিং এ খার ওয়েন ইজ ই ড্রাইভিং আ খার এবার সে কেন গাড়ি চালাচ্ছে না বা কখন গাড়ি চালাচ্ছে না ওয়েন ইজ এন টি ড্রাইভিং আ খার এইভাবে শুধু টেন্সের এগুলো না আমাদের এই মডেলের এগুলো করতে হবে যেমন এইটার কথা কি বলছিলাম হি হ্যাড টু ড্রাইভ এ কার এটা নেগেটিভ কিভাবে করবো হি ডিডেন্ট বসাবো কিন্তু ডিড নট হ্যাভ টু ড্রাইভ

he use to drive a এই ধরনের সেন্টেন্স গুলো একটু বেশি করে করবেন এছাড়া যেমন আছে আপনাদের এই যে has to have. he has to drive a তাকে গাড়ি চালাতে হবে he এখানে কিন্তু ডাজের এর ব্যবহার হয় আমাদের he doesn't have to হবে he have to drive অর্থাৎ তাকে গাড়ি চালাতে হবে না তাহলে does he have to drive a তাকে কি গাড়ি চালাতে হবে কি হবে does he have to drive a তাকে কি গাড়ি চালাতে হবে আরেকটা কি ডাজ নট অর্থাৎ ডাজ হি হ্যাভ টু ড্রাইভ আ কার ড্রাইভ আ কার তাকে কি গাড়ি চালাতে হবে না তো এই বিষয়গুলো আপনারা করবেন তারপরে এগুলো কিভাবে করবেন যে হি ইজ সাপোজ টু ড্রাইভ এ কার তার গাড়ি চালানোর কথা তাহলে আমার নেগেটিভটা কি আমাদের যেতে এখানে অ্যাফারমেটিভ এ অক্সিলিয়ারি ভার্ব আছে হি ইজ এন্ড আই এস মিন

নিয়ে যাবে বুঝতে পারছেন সবাই আমার কথাগুলো হ্যাঁ বলেন আর এই ক্লাসে স্যার এমপিটি এটা স্যার পাইনি স্যার আমি তো আচ্ছা ঠিক আছে আমি পাঠিয়ে দেবো ওটা আমার ওই আগে যে ফাইল আছে আপনারা তো দেখেন না ওই ফাইলের ভিতরেই দেওয়া আছে এই জন্য ওটা আমি পরে পাঠাইনি তো আমি দেখি আবার দিয়ে দিব সমস্যা নেই আচ্ছা স্যার থ্যাংক ইউ স্যার আচ্ছা আর এইবার আমি একটু বলে রাখি আমি এই পর্যন্ত যে ক্লাসগুলো নিলাম যা যা আমি দেখালাম আমি প্রথম থেকে পর আমি সাজিয়ে দিব যার যে জায়গায় প্রবলেম আছে যে যেগুলো করতে পারেননি সে সবগুলো ক্লাস রেকর্ড সাজানো থাকবে এক জায়গায় করে দিব আপনি একটু দেখবেন আপনাদের সমস্যা বা প্রবলেম গুলো পয়েন্ট আউট করবেন নোট আউট করবেন নোট ডাউন করবেন ঠিক আছে তারপর আমি সেগুলো সলভ করে দিয়ে আমি একটা সলভিং ক্লাস নিব সলভ করে দিয়ে অর্থাৎ আপনাদের কোশ্চেনের অ্যান্সারই দিব হকগুলোতে তো সলভ করে দেওয়ার পর আমরা নেক্সট সিরিজে মুভ করবো অর্থাৎ আমাদের

আমাদের যে দুশোটা শিক্ষা ছিল ই এখানে প্রত্যেক জায়গায় জানতে পারছিল এরকম যে হাসান এর কি ছাতা আছে তো এটা লেখা ছিল যে हैज হাসান এন अंब्रेला এটা কি এটা হবে না ডাস হাসান হ্যাভ এন হ্যাঁ এটা হবে এই না ওটা হ্যাঁ सेटাস এগুলো দিবেন না এগুলো এনসিএন্ট গ্রামারে হতো বাট মডারনে ডাস দিয়ে করতে হয় এগুলো ওইভাবে করবেন না ডাজের ব্যবহার করেই করবেন ঠিক আছে

আপনার আমার আজকেই আমার লাস্ট ক্লাস ছিল আমাদের ওই ফ্রি এই জন্য একটু প্রবলেম ছিল এর পর থেকে আর প্রবলেম হবে না শেষ হয়ে গেছে ওটা আমরা পরবর্তী ক্লাস থেকে আপনার ডিটেলস খুব ভালোভাবে হবে এবং আপনার ওই আপনাদের টাইম অনুযায়ী ক্লাস করবেন ঠিক আছে তো ভালো থাকেন তাহলে দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ আর আমি এগুলো পাঠিয়ে দিব দিলে আপনারা একটু কভার করে ফেলবেন এগুলো